আপনারা জানেন কি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডল নিজের কন্যা সহ ১৯ জনকে অর্থের বিনিময়ে ভুয়ো শিক্ষক নিয়োগ করেছিল? পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে বারুইপুরের দক্ষিণ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পড়েছে এমনই পোস্টার। এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। পোস্টারের শুরুতেই লেখা, বাংলায় তোলামূল সরকারের শিক্ষক নিয়োগে দুর্নীতি। তার নিচেই জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা টানা হয়েছে প্রকাশ চন্দ্র মণ্ডলের। পোস্টারে অভিযোগ করা হয়েছে, টাকার বিনিময়ে ১৯ জনকে শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। অভিযোগ, চাকরি প্রাপকদের তালিকায় রয়েছে তার মেয়েও। ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি উঠেছে, তবে পোস্টারের নিচে নেই কারো নাম। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। এটা সম্পূর্ণ ফলস। আমি ১৯ জন না ১৮ জন কারো চাকরি বাড়ি আমি কারো দিই নেই কারো, এবং তাদেরকে চিনিও না। আমার আমার মেয়ের চাকরি হয়েছে, অফার চ্যানেলে চাকরি পেয়েছে, সে পরীক্ষা দিচ্ছে, পাস করেছে, চাকরি পেয়েছে। এবং এই চাকরির জন্য কোনো পার্থ চট্টোপাধ্যায় বা কোনো মন্ত্রী কোনো এমএলএর কাছে যাইনি। আমি আমার মেয়ে সব পরীক্ষা ভালো পরীক্ষা দিয়েছে, পরীক্ষা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে। কিন্তু কে বা কারা দিল এই পোস্টার? বিজেপির পাশাপাশি নিজের দলের দিকেও আঙুল তুলেছেন তৃণমূল নেতা। বিজেপি তো শিরোনামে আসবেই, আর হচ্ছে আমার এক দলের একটা অংশ এর মধ্যে যুক্ত আছে। যারা যারাই করুক না কেন, নামটা দিয়ে যদি সে মাত্র তাহলে বলতাম বাপের বেটা সে নামটা দিয়ে করেছে। এই সামনে পঞ্চায়েত নির্বাচনে কে টিকিট পাবে সেই যুক্ত করে সেই মানে আক্রোশে আমাকে জব্দ করবো, এইভাবে তারা পোস্টারিং শুরু করেছে। আমরা জানি না কে লাগিয়েছে, কিন্তু যারা লাগিয়েছে সঠিকভাবেই লাগিয়েছে। ওনাদের কথা শুনলে মনে হয় পশ্চিমবঙ্গে শিক্ষক হিসাবে একমাত্র তৃণমূলের নেতা, তার বউ, তার ছেলে, তার স্ত্রী এরাই একমাত্র যোগ্য, আর কোনো যোগ্য ব্যক্তি পশ্চিমবঙ্গে নেই। ওখানকার পোস্টারে সিবিআই তদন্তের দাবি উঠেছে, আমরাও এটাকে সমর্থন করি। সত্য যাচাই হবে, কোর্টের মারফতই তো শিক্ষা দপ্তরের সমস্ত নিয়মকানুন পরিচালিত হচ্ছে। মানে তো লেখানে কারণ নাম দিয়ে কে যুক্ত আছে আমি বলতে পারবো না, কিন্তু যেই করুক সে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এটা প্রচার করছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন একের পর এক শিক্ষা অধিকর্তা থেকে আধিকারিক। আর এই অবস্থায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি পোস্টার। ভোটের আগে অস্বস্তি বাড়ল শাসক দলের। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।